ইফতেখার রাফসান বা রাফসান দ্য ছোটোভাই বর্তমানে বাংলাদেশে যতগুলো ফুড ব্লগার রয়েছে তাদের মাঝে তিনি অন্যতম। আর সে শুধু ফুড ব্লগার নয়, সে একজন প্রফেশনাল গ্যামারও বটে। আজকে আমাদের এই ভিডিওতে থাকছে জনপ্রিয় এই ফুড ব্লগার রাফসান দ্য ছোটোভাইকে নিয়ে, সেই সাথে জানাবো রাফসানের সম্পর্কে সকল জানা অজানা গল্প। রাফসান এর পুরো নাম ইফতেখার রাফসান, সোশ্যাল মিডিয়াতে সবাই তাকে রাফসান দ্য ছোটোভাই বলে চিনে। তিনি 6 আগস্ট 1997 সালে খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে তার পরিবার সহ ঢাকায় অবস্থান করছেন এবং তার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। রাফসান বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ অর্থাৎ IUP-তে লেখাপড়া করছেন। তার আসল পরিচয় হলো তিনি একজন ইউটিউবার, অ্যাক্টর, গ্যামার, এন্টারটেইনার এবং একজন ফুড ব্লগার। এছাড়াও তার আরেকটা পরিচয় আছে, তিনি হলেন একজন ইন্টারন্যাশনাল স্পোর্টস প্লেয়ার। রাফসান খাবার খেতে খুবই ভালোবাসতেন। জানা যায় তিনি 5 বেলা ভাত খেতেন এবং তার সাথে অন্যান্য খাবার তো আছেই। আর সেই থেকেই ভাবতেন খাবার নিয়ে কিছু করার। শুরু করেন বিভিন্ন ধরনের খাবার ও রেস্তোরাঁ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউ দেওয়ার, আর হয়ে ওঠেন ফুড ব্লগার। সেই থেকেই পরিচিতি লাভ করেন রাফসান দ্য ছোটোভাই হিসেবে। রাফসানকে প্রশ্ন করা হলে সে এই আইডিয়া কোথায় থেকে পেয়েছেন, তিনি বলেন, আমার বন্ধুরা আমাকে এই আইডিয়া দিয়েছে। মজার ব্যাপার হলো, রাফসান যখন প্রথম সোশ্যাল মিডিয়াতে কাজ করা শুরু করে তখন তার ওজন ছিল 115 কেজি, বর্তমানে তার ওজন 75 কেজি। রাফসান আরও বলেন, আমি ছোটোবেলা থেকেই অনেক ইউটিউবার ছিলাম, কিন্তু আমার স্কুল পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার লাইফে হয়ে ওঠে এক আমূল পরিবর্তন, আর আমার ছোটোবেলায় ইন্ডিয়াতেই কেটেছে। মোট কথা, রাফসান একজন ভালো মানের ফুড ব্লগার হয় মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এবং টুইটার ব্যবহার করেন তিনি। রাফসান সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তিনি মাসে 2 লক্ষ টাকারও বেশি ইনকাম করে থাকেন। তাছাড়া বিভিন্ন অ্যাড ও বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করে থাকেন। তিনি বিভিন্ন বিজ্ঞাপন ও ইতিমধ্যে নাটকেও পদার্পণ করেছেন তিনি। সম্প্রতি তিনি ডেইলি স্টার থেকে পুরস্কারও অর্জন করে নিয়েছেন। সুপ্রিয় দর্শক, রাফসানের মতো তরুণ তারকাদের কথা জানতে আপনার কেমন লাগে, কেমন লাগে তার ব্লগ ভিডিওগুলো, তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করে ছড়িয়ে দিন আপনার চারপাশে, এবং পরবর্তীতে আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।